নমস্কার বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দই ইলিশ। এই দই ইলিশ রান্না করার জন্য লাগছে হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত এবং কালো সর্ষে, এগুলো আমি একসঙ্গে বেটে নেবো। আর লাগছে হলুদ, লবণ, কালো জিরে ফোড়নের জন্য এবং চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে সর্ষের তেল, টক দই এবং ইলিশ মাছ। দুরকম সর্ষে এবং পোস্ত, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ও চেরা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আমি যে পোস্ত এবং সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবং হলুদ ও লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। আরেকটু জল দিতে হবে। তারপরে আমি এর মধ্যে কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কাঁচা রান্না করলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। দই ইলিশ তৈরি হয়ে গেছে। এটি একটু মাখা মাখা রান্না হবে। কেমন হয়েছে এই রেসিপিটি? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।